স্কেলে দেখা যায়, তাই তো? ডায়াগোনাল স্কেলে নর্মালি কটা ভাগ থাকে? তিনটে, প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, টারশিয়ারি ডিভিশন। এখানে এই স্কেলের মধ্যে যেটা করা আছে সেটা হচ্ছে প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন আর টারশিয়ারি ডিভিশনের যে ভাগটা, প্রত্যেকটা ভাগকে দশটা করে ভাগ করে করা আছে। দশটা করে মানে একটা প্রাইমারি ডিভিশনের মান, যেহেতু সেন্টিমিটার ডায়াগোনাল স্কেল, একটা প্রাইমারি ডিভিশনের মান কত? এক সেন্টিমিটার। সেকেন্ডারি ডিভিশনে তাকে ভাগ করা আছে দশটা ভাগে, তাহলে এক সেন্টিমিটারকে দশটা ভাগে যদি ভাগ করি, এক একটার মান হচ্ছে 0.1 সেন্টিমিটার, ঠিক আছে? আবার 0.1 সেন্টিমিটারকে বা সেকেন্ডারি ডিভিশনকে আবার যখন আমি কতগুলো ভাগে ভাগ করবো, তখন সেটা হচ্ছে টারশিয়ারি ডিভিশন। তাহলে 0.1 সেন্টিমিটারকে আবার দশটা ভাগে ভাগ করা আছে, তাহলে এক একটার মান হচ্ছে 0.01 সেন্টিমিটার। এবার আমার এখানে ভ্যালু বলেছে 1.49 সেন্টিমিটার। প্রথমে প্রাইমারি ডিভিশনে তাহলে 1.0 আমি পাবো, সেকেন্ডারি ডিভিশনে কত পাবো? 0.4, টারশিয়ারি ডিভিশনে কত পাবো? 0.09, টোটাল করলে 1.4। সেই মতো এই স্কেলের মধ্যে যেটা রয়েছে দেখ, সেটা হচ্ছে এইটা একটা প্রাইমারি ডিভিশন, এটা একটা প্রাইমারি ডিভিশন। সেই প্রাইমারি ডিভিশনকে প্রথমে দশটা ভাগে ভাগ করা আছে ওপরে, যেটা কিনা সেকেন্ডারি, মানে এর এক একটার মান তাহলে কত? 0.1 করে। সেখান থেকে আমি পেতে পারি 0.4 এই মানটা। আবার এইখানের একটা 0.1কে এই দিকে আবার দশটা ভাগে ভাগ করা আছে, যেটা কিনা টারশিয়ারি ডিভিশন, তার এক একটার মান কত? 0.01, যেখান থেকে আমি পাবো 0.09। তাহলে আমি প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, টারশিয়ারি ডিভিশন হিসেবে যেটা পেতে পারি, তাহলে এইখান থেকে জিরো, সাধারণত যেখানে প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশনের ভাগ যেখানটা শুরু হয় সেখানে আমরা জিরো সবসময় লেবেলিং করি, তাহলে এখানে জিরো, তাহলে এইখান থেকে এইখানে আমি এক পেতে পারি। তাহলে এদিকে আমি পেয়ে গেলাম 1, এখান থেকে তারপরে কত হবে পেতে? 1.4। তাহলে এখান থেকে 1, 2, 3, 4 এই চারের লাইনটা আমি পেলাম। এই ফোরের লাইন বরাবর আমাকে নামতে হবে কত ঘর? আপ টু 9 পর্যন্ত, কারণ আমাকে টারশিয়ারিতে 0.09 পর্যন্ত আসতে হবে। তাহলে 9 পর্যন্ত নেবে, আমি যে এখানে এলাম, তাহলে এইখানে যে 9 পর্যন্ত নেমে এলাম, এই মান থেকে 1 পর্যন্ত যে টোটাল মানটা, এটা হলো আমার 0.49-এর মান। এই বরাবর যে মানটা এলো 1.49-এর মান। একই রকমভাবে পরের মানটা তোদের বলা আছে 1.1।